হোয়াটস আপ আমার ভাই বন্ধুরা, আমি জয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওটি সম্পূর্ণ হবে হেয়ার কন্ডিশনারের উপর। হেয়ার কন্ডিশনার আসলে কি, কখন ব্যবহার করতে হয়, কেন হেয়ার কন্ডিশনার এতটা ইম্পর্টেন্ট এবং কিভাবে ব্যবহার করে চুলকে স্মুথ, শাইনি এবং ড্যামেজ ফ্রি রাখতে পারবে এবং চুলে অনেক ভলিউমও নিয়ে আসতে পারবে জাস্ট কন্ডিশনার ব্যবহার করে, তাহলে বন্ধুরা আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। সো বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব হেয়ার কন্ডিশনার আসলে কি। হেয়ার কন্ডিশনার একটি হেয়ার কেয়ার প্রোডাক্ট, যেটি শ্যাম্পুর পরে সামান্য চুলটাকে শুকনো করার পরেই সঙ্গে সঙ্গে হেয়ার কন্ডিশনার আমাদের ব্যবহার করতে হয়, যার ফলে আমাদের চুলের যে ফলিকলস আছে সেটা আরও স্মুথনিং হয়ে যায়, রিপেয়ার হয়ে যায়। কি হয়, সূর্যের তাপের ফলে, বাইরের নোংরা আবর্জনা পলিউশনের ফলে, অত্যাধিক ঘাম হলে আমাদের স্কাল্পে, অথবা আমরা যে হেয়ার প্রোডাক্টস ইউজ করি, হেয়ার কালার ইউজ করি, তার ফলে কি হয়, আমাদের চুলের ড্যামেজ হয়, অনেক চুল অনেক শুষ্ক হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, তাই তো? তো হেয়ার কন্ডিশনার ব্যবহার করলে চুলটা আরও স্মুথ হয়ে যাবে, চুলের যে সূক্ষ্ম সূক্ষ্ম কোষগুলি ওগুলো রিপেয়ার হয়ে আরও সফট হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। দেখবে শ্যাম্পু ইউজ করার পর চুল অনেক শুষ্ক হয়ে যায় না, কন্ডিশনার ইউজ করার পর সেই শুষ্কনেসটা চলে গিয়ে তোমার চুলে একটা সিল্কি ভাব আসবে, একদম স্মুথ হয়ে যাবে। এটাই হেয়ার কন্ডিশনারের কাজ। সো আমি এখানে লরিয়াল প্যারিসের টোটাল রিপেয়ার 5 এই কন্ডিশনারটা অ্যারাউন্ড 2 মাস ধরে আমি ব্যবহার করছি, ভালোই রেজাল্ট পেয়েছি। আমি এটার শ্যাম্পুটাও কিন্তু ইউজ করি। সো কন্ডিশনার ব্যবহার করতে গেলে তার আগে তোমার শ্যাম্পু করে নিতে হবে, তাহলে চলো শ্যাম্পু করে নেওয়া যাক। ওকে, সো শ্যাম্পু আমার টোটালি ডান। এবার আমি টাওয়াল ড্রাই করবো। টাওয়াল ড্রাই মানে একটি টাওয়াল নেবে, এটাকে জোরে জোরে ঘষবে না, সিম্পলি ট্যাপ করবে এটার উপর। ওকে, সামান্য শুকিয়ে নেব এইভাবে। সামান্য শুকিয়ে নেওয়ার পর এবার আমাদের হেয়ার কন্ডিশনার ইউজ করতে হবে। সো হেয়ার কন্ডিশনার একদম থিক টাইপের লেয়ার হয়, এই যে বেশি নেবে না, চুলের উপর ডিপেন্ড করছে তোমার যেরকম চুল, আমার মিডিয়াম চুল যেহেতু আমি এইটুকু নেব। ওকে, সো এবার এটা ইউজ করতে হবে কিভাবে বলে রাখি, এটা কখনো চুলের গোড়ায় ইউজ করার জন্য কিন্তু না, এটা চুলের গোড়ায় ইউজ করলে তোমার যদি হেয়ার গ্রোথটাকে এটা অনেকটা কমিয়ে দেবে, যেহেতু এটা আমাদেরকে রিপেয়ার করে চুলটাকে, তার জন্য চুলের শেষের দিকে অথবা চুলের উপরের দিকে লাগাবে, আমি কিন্তু স্কাল্পে লাগাচ্ছি না। এইভাবে চুলটাকে ভালোভাবে লাগিয়ে নাও এবং এটাকে তোমার প্রায় 1 থেকে 2 মিনিট রাখতে হবে। আমি কি করি, আমি যখন হেয়ার কন্ডিশনার ইউজ করি, যেহেতু 2 মিনিট ওয়েট করে রাখা এটা লাগিয়ে আমার জন্য খুব বোরিং হয়ে যায়, তার জন্য প্রথমে আমি শ্যাম্পু দিয়ে হেয়ার কন্ডিশনার ব্যবহার করে নিই। এবার যে 1-2 মিনিট গ্যাপটা পাই, ওই 1-2 মিনিট গ্যাপের মধ্যে আমি ফেস ওয়াশ করে নিই অথবা বডি ওয়াশ করে নিই, তাহলে কি ওই 1-2 মিনিট টাইমটা কেটে যাবে, আমার বোরনেসও আমার ফিল হবে না। সো এইভাবে পুরো চুলে ভালোভাবে আমি করে নিলাম। ওকে, এবার এটাকে এখন তো আর আমি ফেস ওয়াশ আর বডি ওয়াশ ইউজ করতে পারবো না, আমাকে অ্যাকচুয়ালি ওয়েট করতে হবে 2 মিনিট, 2 মিনিট বা 3 মিনিট, 4 মিনিট, তোমার যেরকম, 2 মিনিট ইজ এনাফ, ঠিক আছে? এবার করে এবার আমি 2 মিনিট ওয়েট করছি, ঠিক আছে, 2 মিনিট পর দেখা যাক। ওকে, সো 2 মিনিট ডান, 2 মিনিট আমি মাথায় শুকিয়ে রাখলাম। এবার কী করতে হবে, নর্মাল জল অথবা ঠান্ডা জল দিয়ে চুলটাকে ওয়াশ করে নেবে ধীরে ধীরে। যখন তুমি জল দিয়ে ওয়াশ করবে, অল টাইম ধীরে ধীরে ওয়াশ করবে, তাহলে ওয়াশ করে আসা যাক। ওকে, সো আই এম নাও ডান উইথ মাই ওয়াশ, সিম্পলি আর একবার ট্যাপ করে নেবো যাতে এটা শুকিয়ে যায়। দেখবে একবার ইউজ করলেই তুমি দেখবে অনেক ইম্প্রুভ লক্ষ্য করতে পারবে, জাস্ট 2 মিনিটেই এতটা ইম্প্রুভ, মানে তোমার চুল একদম সফট হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। এবার এটাকে স্টাইলিং করার জন্য আমি এটা ইউজ করব একটি হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ারটি একদম লো হিট সেটিংয়ে রাখবো, মানে একদম নর্মাল হাওয়া বেরোবে। ওকে, সো লো হিট সেটিং, ওকে ডান। ওকে, লো হিট সেটিংয়ে কিছুক্ষণ করে নেওয়ার পর এবার মিডিয়াম হিট সেটিংয়ে আমি চুলটাকে আরও 1 মিনিট এবার ড্রাই করবো। ওকে, ওকে, সো মিডিয়াম হিট সেটিংয়ে চুলটি একদম এবার ড্রাই হয়ে গেছে, শুষ্ক হয়ে গেছে, তবুও কিন্তু একটা চুলের সফটনেস আছে। আমি যদিও হেয়ার ড্রায়ার ইউজ করে শুকিয়ে নিয়েছি, শ্যাম্পু ইউজ করলে শুধুমাত্র এই সফটনেসটা থাকে না, শুধুমাত্র কন্ডিশনার ইউজ করলে চুলে এই সফটনেস, স্মুথনেসটা অটোমেটিকলি চলে আসে। এবার আমি ইউজ করব একটি হেয়ার ব্রাশ। হেয়ার ব্রাশ দিয়ে এবার চুলটাকে স্টাইল করে নেবো। সিম্পলি চুলটা দেখেছো কতটা শাইননেস চলে এসছে, শাইনি ভাব চলে এসছে চুলে,
একদম চুলটা স্মুথ হয়ে যাবে। এবার যদি তুমি হোল্ড চাও এরপরে, তাহলে তুমি নর্মাল হেয়ার ওয়াক্স ব্যবহার করতে পারো, চুলে হোল্ড চলে আসবে। ওকে ওকে, সো চুলটা স্টাইল করে নিলাম, দেখছো চুলে কতটা স্মুথনেস, কতটা সফটনেস চলে এসছে। সো শুধুমাত্র লরিয়াল প্যারিসেরই কেন, তুমি যে কোনো ব্র্যান্ডের ডাভের হেয়ার কন্ডিশনারও খুব ভালো কাজ করবে। আমি অ্যাকচুয়ালি ইউজ করেছি, যেগুলো ইউজ করি সেগুলি তোমাদের সাথে তোমাদেরকে রেকমেন্ড করি। এই ব্র্যান্ড কোনোটাই আমাকে স্পন্সার করেনি, যেটা ভালো প্রোডাক্ট অবশ্যই তোমাদেরকে সেটা রেকমেন্ড করব। ওকে, সো আমি অবশ্যই সাজেস্ট করব শ্যাম্পুর পর কিন্তু সপ্তাহে 2-3 বার হেয়ার কন্ডিশনার অবশ্যই ইউজ করবে। এটা রোজকার ইউজের জন্য না, সপ্তাহে 2-3 বার ইউজ করলে দ্যাটস ইট, ম্যাক্সিমাম 3-4 বার হতে পারে, তার বেশি কিন্তু না। তাহলে কিন্তু একদম চুলে একদম সফটনেসটা একদম বেশি হয়ে গেলে কি চুলে আর হোল্ড হবে না, তখন চুলে ঠিক আছে 3-4 বার ইউজ করবে, ঠিক আছে। তাহলে বন্ধুরা আশা করি সব ক্লিয়ার, হেয়ার কন্ডিশনার নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে? আর নেই, যদি থাকে আমি কমেন্ট সেকশানে জানিও। তাহলে আজকের জন্য বাস এইটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাট অলওয়েজ রিমেম্বার, বি হেলদি, বি কনফিডেন্ট অ্যান্ড বি ইউনিক।